সোশ্যাল মিডিয়ায় ভিডিও করতে গেলে যে জিনিসটা সব থেকে বেশি দরকার সেটা হলো ধৈর্য, কারণ ধৈর্য ছাড়া কিন্তু কখনোই কোনোদিন কোনো কাজে সফলতা পাওয়া যায় না। অনেকে অনেক কথা বলবে কিন্তু কারো কথায় কান না দিয়ে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তবে কিন্তু একদিন সফলতা পাবে। এক নাগাড়ে প্রতিদিন ভিডিও ছাড়তে ছাড়তে হয়তো অনেক সময় হতাশা আসে, ক্লান্তি আসে, কিন্তু সেসব কিছুর পরোয়া না করে রোজ নিয়ম করে একই সময় ভিডিও আপলোড দিতে হবে, তবেই কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে। তবে এখানেই শেষ নয়, যখনই তোমার ভিডিও ভাইরাল হবে দেখবে যে তোমার কমেন্ট বক্স ভরে গেছে অনেক লোকেদের বাজে বাজে মন্তব্যে, যেগুলো হয়তো আমাদের মনকে আঘাত করে, কিন্তু সেসব কিছুর উপেক্ষা করে তোমাকে কাজ করতে হবে। তবে যখনই দেখবে যে তোমার ভিডিও ভাইরাল হবে বা তুমি ভিডিও করছো, তোমার পাড়া প্রতিবেশী লোক জানবে, হঠাৎ করে কিন্তু দেখবে তারা কেমন যেন পাল্টে গেছে, তারা কিন্তু তখন তোমাকে আর সেই আগের মতন ভালো চোখে দেখে না। আর সেটা যদি গ্রাম হয় তাহলে তো আরও, কারণ গ্রামে ভিডিও করা মেয়ে বা বউদের কিন্তু একদম কেউ পছন্দ করে না। প্রত্যেকটা ভিডিও শ্যুট করতেই কিন্তু অনেক খাটনি, সেগুলোকে ঠিকঠাকভাবে তোলা, ক্লিপ নেওয়া, ভয়েস দেওয়া, এডিট দেওয়া, এগুলো করতে কিন্তু প্রচুর সময় লেগে যায় আর প্রচুর পরিশ্রম হয়। তবে ভিডিও কেউ শখের জন্য করে থাকলেও বেশিরভাগ মানুষই কিন্তু করে থাকে টাকার জন্য, কারণ বাড়িতে বসে একটি সুন্দর আয়ের ব্যবস্থা হলো এই ভিডিও থেকে ইনকাম করা। আমাদের সবার মধ্যে তো কিছু না কিছু ট্যালেন্ট আছে, তাই না? আমরা যদি সেই ট্যালেন্টটাকে কাজে লাগিয়ে সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারি তাহলে তো নিজেও কিছু শিখতে পারছি আর অন্যকেও কিছু শেখাতে পারছি, তাই না? তবে অবশ্যই মনে রাখতে হবে ভিডিও যেন হয় সুন্দর মার্জিত ও ভদ্র প্রকৃতির, তাহলেই কিন্তু সবার কাছে সেটা খুব সহজেই গ্রহণযোগ্য হয়ে উঠবে। তাই লোকে কি বলছে না বলছে সেদিকে কান না দিয়ে নিজের লক্ষ্যকে সামনে রেখে সৎভাবে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, কারণ যারা বলছে তারা কিন্তু কখনো তোমাকে এক টাকা দিয়েও সাহায্য করবে না। তুমি ভিডিও ছাড়বে ফেসবুক ইউটিউবে, ফেসবুক ইউটিউব কোম্পানি কিন্তু তোমাকে টাকা দেবে। প্রথম প্রথম যখন ভিডিও ছাড়বে তখন কিন্তু খুব একটা ভালো হবে না, বা কারো হয়তো ভালো হতেও পারে সেটা আলাদা ব্যাপার, কিন্তু বেশিরভাগ লোকেরই কিন্তু ভালো হয় না। ভয়েস দিতে কেমন যেন গলাটা কেঁপে ওঠে, ভয়েস দেওয়ার সময় মনে হয় এরপরে কী বলবো, এরপরে কী বলবো, কেমন একটা জড়তা ভাব কাজ করে। কিন্তু ধীরে ধীরে কথা বলতে বলতে ভিডিও এডিট করতে করতে কিন্তু তখন সেটা হাতের মুঠোয় চলে আসে, সেটাতে আর কোনো তখন প্রবলেম হয় না। আমার ক্ষেত্রে যদি বলি, আজ থেকে প্রায় এক বছর আগে আমি আমার ইউটিউবে জার্নি শুরু করেছিলাম, কিন্তু এখন অবধি আমি সেরকমভাবে কিছু এগোতে পারিনি। তবুও আমি হাল ছাড়িনি, যখনই সময় পাই তখনই কিন্তু ভিডিও করে আপলোড। তো বন্ধুরা দেখো, এসে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সকালের রান্নাটাও শেষ হয়ে গেল। সকালে করেছিলাম আজকে লুচি আর ঘুগনি, আর এই যে এখন দুপুরের জন্য বসিয়ে দিয়েছি করলা ভাজা, আর আজকে করব মোচার ঘণ্ট। মোচার ঘণ্ট কিন্তু গরমের সময় খেতে খুব ভালো লাগে, আর আমি একটু বাদাম দিয়েছি, বাদাম দিলে আরও টেস্ট হয়ে যায়। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই টাটা।